হ্যালো ফ্রেন্ডস, বনসাই প্রেমী মানুষ যারা মনে মনে বনসাই তৈরির স্বপ্ন দেখেন অথবা ইতিমধ্যেই চর্চা শুরু করেছেন, তাদের কথা মাথায় রেখে আমরা বনসাই চর্চার বিভিন্ন দিকগুলোর আলোচনার জন্য বনসাই প্রশিক্ষণ এই শিরোনামেই কয়েকটা সিরিজ চালু করতে চলেছি, যেগুলোর প্রত্যেকটিতে বনসাই তৈরির বিভিন্ন কাজগুলির আলোচনা সহ ছোট বড় কলাকৌশলের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগের ভিডিও ধারাবাহিকভাবে আসতে থাকবে, যাতে যে কেউ বনসাই তৈরির স্বপ্ন পূরণ করতে পারেন। যার প্রথম সিরিজ বনসাই প্রশিক্ষণ শুরুর কথা, আজ এই প্রথম সিরিজের প্রথম ভিডিও। আজকের বিষয়বস্তু, বনসাই বলতে আসলে কী বোঝায় আর বনসাইয়ের শ্রেণীবিভাগ, এই নিয়ে আলোচনা। তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখি বনসাই শব্দের অর্থ কী। বন শব্দের অর্থ অগভীর পাত্র, আর সাই শব্দের অর্থ গাছ, অর্থাৎ অগভীর পাত্রে থাকা গাছ। কিন্তু অগভীর পাত্র কেন? আসল ব্যাপারটা হলো, আমরা ফুল গাছ লাগাই ফুলের জন্য, ফল গাছ লাগাই ফলের জন্য, তাই তারা যাতে এই ফুল ও ফল ঠিকঠাকভাবে দিতে পারে তার জন্যই আমাদের যত প্রচেষ্টা। যেমন গাছ কতটা বড় হলে ফুল ফল দিতে শুরু করবে, ততখানি বড় হবার জন্য কতটা বড় পাত্রে তাকে বসাতে হবে, আর এই সব প্রচেষ্টার পর আমরা যখন দেখি সেই গাছটায় ফুল ফল ধরতে শুরু করেছে, তখন মনে মনে এক অদ্ভুত আনন্দ অনুভব হয়। এবার আমরা যখন বনসাই তৈরি করতে শুরু করি, তখন গাছ যদি ফলের হয় অথবা ফুলের, আমাদের মনে তার কাছ থেকে ফল অথবা ফুল পাওয়া মুখ্য উদ্দেশ্য থাকে না। গাছটিকে কবে সুন্দর একটি বয়স্ক গাছের রূপ দিতে পারবো, সেই প্রচেষ্টাই মুখ্য হয়ে দাঁড়ায়, সেই সঙ্গে ফল ও ফুল, যাতে দেখে মনে হয় খোলা জায়গায় বড় হওয়া পূর্ণবয়স্ক গাছটাকে তুলে নিয়ে এসে কোনো এক জাদু বলে তাকে ছোট করে পটে বসিয়ে দেওয়া হয়েছে। আর ক্যামেরায় যদি ক্লোজ শট নেওয়া হয়, তাতে মনে হবে সত্যিই যেন একটা বড় গাছ, যদি না তার ব্যাকগ্রাউন্ডে এমন কিছু থাকে যাতে গাছটার পার্সপেক্টিভ বোঝা যায়। তাই পাত্রটা অগভীর হলে গাছটির প্রয়োজনীয় মাটি পাত্রে সংকুলন করতে গেলে স্বাভাবিকভাবেই পাত্রটার ডায়ামিটার বেশি হতে হবে, আর তার ফলে গাছটির গোড়ায় আমরা অনেকখানি জায়গা পেয়ে যাব, যার মাধ্যমে একটা সুন্দর ল্যান্ডস্কেপ দিতে পারবো, আর তখনই গাছটাকে আরও বেশি করে বৃহৎ গাছের ছোট সংস্করণ বলে মনে হবে। তবে বনসাইয়ের বিশেষ কিছু ভঙ্গিমার জন্য আবার গভীরতা বেশি অথচ ডায়ামিটার কম এমন পাত্রেরও প্রয়োজন হয়। অতএব এটা বোঝা যাচ্ছে বনসাইয়ের দেখভাল অন্যান্য সাধারণ গাছপালার চাইতে বেশ কিছুটা অন্যরকম। এবার বনসাই পট সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দু একটা ভঙ্গিমা ছাড়া বনসাই পট বিভিন্ন সাইজের হতে পারে, কিন্তু তার গভীরতা ব্যাসের তুলনায় কম হবে। এই মূল ব্যাপারটার উপর দাঁড়িয়ে বনসাই পট ওভাল, রাউন্ড, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, পেন্টাগোনাল, হেক্সাগোনাল, এক কথায় বহু রকম হতে পারে। কিন্তু এখানে মনে রাখতে হবে যে বনসাইটির জন্য পট বাছাই করছি তার ভঙ্গিমার সাথে যেন পটের ডিজাইনটি সুন্দরভাবে খাপ খায়, তা না হলে বনসাইটা পরিপূর্ণভাবে নজর কাড়া হয়ে উঠবে না। সেই সঙ্গে এটাও স্মরণে রাখতে হবে পটটার রঙও যেন সুন্দর হয়, কারণ একটা বনসাই বলতে বোঝায় একটি সুন্দর ভঙ্গিমার গাছ একটি সুন্দর পাত্রে বসানো আছে, অর্থাৎ গাছ এবং পাত্র নিয়ে একটা সম্পূর্ণ বনসাই। তবে পট নিয়ে বিস্তারিত আলোচনা এখানে করা গেল না, করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। পরে এই সিরিজে বনসাই পট নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও আসবে। এবার একটু দেখে নেওয়া যাক বনসাইয়ের শ্রেণীবিভাগগুলো কীরকম। এ ব্যাপারে বিভিন্ন মত দেখা যায়, তাই সেই সমস্ত বিষয় পৃথকভাবে আলোচনা না করে একটা সামগ্রিক শ্রেণীবিভাগ হিসেবে বলা যায়। মূলত বনসাইয়ের উচ্চতার উপর ভিত্তি করে যে কোনো বনসাইকে চারটে শ্রেণীর যে কোনো একটাতে ফেলা হয়, সেগুলো এরকম। 6 ইঞ্চি পর্যন্ত উচ্চতা হলে খুদে বনসাই বা মেম বনসাই, 6 ইঞ্চি থেকে 1 ফুট পর্যন্ত ছোট বনসাই, 1 ফুট থেকে 2 ফুট পর্যন্ত মাঝারি বনসাই, 2 ফুটের বেশি বড় হলে বড় বনসাই বা বৃহৎ বনসাই। একটা পাত্রে মাটির যেখান থেকে গাছটি বের হয়েছে সেখান থেকে যতটা উঁচু পর্যন্ত গাছটা বিস্তৃত, সেই পর্যন্ত মাপই হলো বনসাইয়ের উচ্চতা। কিন্তু এভাবে শ্রেণীবিভাগ করলে একটা জিজ্ঞাসা থেকেই যাচ্ছে,
তাহলে বৃহৎ ল্যান্ডস্কেপযুক্ত বনসাইয়ের উচ্চতা যদি 1.5 ফুট হয় আর তার ল্যান্ডস্কেপটা যদি 3 ফুট হয়, তাহলে কি তাকে এই শ্রেণীবিভাগ অনুযায়ী মাঝারি বনসাই বলা যায়? কারণ এই শ্রেণীবিভাগে শুধু উচ্চতাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এর উত্তরে বলা যায় এই শ্রেণীবিভাগ শুধুমাত্র পোর্ট্রেট বনসাইয়ের জন্য। ল্যান্ডস্কেপ বনসাইয়ের ক্ষেত্রে এই মাপগুলো গাছের হাইটের পরিবর্তে পাত্রের ব্যাস হিসাবে ধরলে এই সমস্যার সমাধান হতে পারে। তবে ল্যান্ডস্কেপ বনসাইগুলোর ধরন অনুযায়ী পৃথক শ্রেণীবিভাগ রয়েছে। এ ব্যাপারে বনসাই ল্যান্ডস্কেপ সংক্রান্ত সিরিজে ভিডিও আসবে। বেশ, আজ তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওর বিষয়বস্তু বনসাইয়ের ভঙ্গিমা।